বাক্সা মিউজিকের সামনে, তো তোমরা অনেকেই জানো বাক্সা মিউজিক কীরকম বাজায়। তো এখন পর্যন্ত কিন্তু ফিটিং হয়ে গেছে, তো শুরু করিনি, তো তোমাদের দেখিয়েছি যে বর্মন মিউজিক কীভাবে বাজাচ্ছে। তো তোমরা অবশ্যই দেখবে এবং কমেন্ট করবে। এবং তারপরে কিন্তু ওপাশে আরও একটা সেটআপ চলে এসেছে, সেটাও চলেনি, বন্ধ রয়েছে, শুধুমাত্র গাড়ি থেকে নামানো চলছে, তো সেটাও তোমাদের দেখাবো। তো এপাশে দেখো বর্মন মিউজিক চলছে সামনে, তো তার ঠিক পেছনে রয়েছে বাদশা মিউজিক। তো এখানে কিন্তু ডিজি দেখতেই পাচ্ছ, এখানে রয়েছে বাদশা মিউজিক। তো এখানে কিন্তু বাদশা মিউজিককে বাজানোর জন্য কী কী অ্যাম্পলিফায়ার রয়েছে অবশ্যই তোমাদের দেখাবো। তো তোমাদের দেখিয়ে দেয় কিন্তু পপ বেস রয়েছে, পপ মিড রয়েছে। তো চলো তোমাদের নিয়ে গিয়ে দেখাই যে সেট আপটি বাজানোর জন্য কী কী অ্যাম্পলিফায়ার রয়েছে। তো ভিতরে কিন্তু অবশ্যই অ্যাম্পলিফায়ারগুলো দেখানোর চেষ্টা করবো, চলো। তো এখানে দেখতেই পাচ্ছ পিছনে কত ওয়ারিং রয়েছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ CA20 রয়েছে এবং স্টেবিলাইজার রয়েছে, অন্যান্য অন্যরকম অ্যাম্পলিফায়ার রয়েছে বাজানোর জন্য যে সমস্ত দরকার। তো তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে, কিন্তু আমি অত মেশিনের সম্বন্ধে অতটা কিছু জানি না, তোমরা দেখে অবশ্যই কমেন্ট করবে। তো সেট আপটি আরেকবার ভালো করে দেখিয়ে দিয়ে
এরপরে চলে যাবো, এরপরে যে সেট আপটি রয়েছে সেটা দেখানোর জন্য। তো বাদশা মিউজিক রয়েছে এবং কম্পিটিশনটা কিন্তু আগামীকাল রয়েছে। তো আজকে কিন্তু ভবানীচুকে কম্পিটিশন রয়েছে, তো ভবানীচুকে কম্পিটিশনের পরেই কিন্তু নিমতলা কম্পিটিশন। তো এই মুহূর্তে আমরা কিন্তু আবার চলে এসেছি এখানে সুন্দরপুর সেভেন স্টার ক্লাবের পক্ষ থেকে, চলে এসেছে MKB মিউজিক। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ MKB সাউন্ড এখানে রয়েছে, তো ফিটিং চলছে। তো তোমরা অবশ্যই এখানে বাজানোর ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো তোমাদের দেখিয়ে দেয় এই মুহূর্তে কিন্তু গাড়িতে চার পিস বেস তোলা হয়ে গিয়েছে এবং চার পিস মিড সাইডে রয়েছে। তো এখানে যে বেস দু পিস এক পিসের মতো বেস উঠেছে, তো এখানে তোমাদের দেখিয়ে দেয় যে ফিটিং এখন হবে। তো ফিটিং হয়নি, তো এখানে কিন্তু অ্যাম্পলিফায়ার রয়েছে। তো দেখাবো যে কোন ক্লাব এসেছে, ক্লাবের ব্যানারটাও তোমাদের অবশ্যই দেখাবো। তো তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং কোন সেট আপটি এখন বর্মন মিউজিক এবং পাওয়ার মিউজিক দুজনই চলছে, তো দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে কোন সেট আপটি বাজাচ্ছে এখন ভালো বাজাচ্ছে। এবং MKB সাউন্ডটা হচ্ছে SB কেবিন সেন্টার থেকে। তো তোমরা অনেকে অবশ্যই জানো যে MKB মিউজিক কীরকম বাজায়। তো তোমাদের দেখে দিতে যে ওপাশে অ্যাম্পলিফায়ার রয়েছে এবং কোন ক্লাবে এসেছে, তো চলো তোমাদের দেখাই। এখানে অ্যাম্পলিফায়ার রয়েছে আর তোমাদের দেখে দেয় যে ক্লাবে আছে সুন্দরপুর সেভেন স্টার ক্লাবের পরিচালনায়। তো এখানে এই যে জায়গাটি হলো নিমতলা, আমি ডিসক্রিপশনে লাইভ লোকেশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখবে। এবং তোমাদের বলে দেই এই জায়গাটি পুরো প্রপার বলতে গেলে হিজলি। তো হিজলি তোমরা খিজুরি হিজলি যারা জানো তোমরা অবশ্যই বুঝতে পারবে, তো খেজুরি হিজলিতে হবে। তো চলো এই পর্যন্ত ভিডিওটা করলাম। তো তোমরা লাস্টে একটু কিছুটা পার্ট রয়েছে, তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা কেমন হলো অবশ্যই দেখবে। তো এবং চাপাতলার ভিডিও চ্যানেলে আসছে, তোমরা অবশ্যই দেখে কমেন্ট করবে সবাই। তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম।